রাজ্যের প্রধান হাসপাতাল জীবিত রাজ্যের বিভিন্ন স্থান থেকে চিকিৎসার জন্য রোগীরা আসে। মুমূর্ষু রোগীদের একাংশ চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আবার অনেক ক্ষেত্রে দুর্ঘটনায় পতিত রোগী এবং হত্যাকাণ্ড কিংবা আত্মহত্যায় মৃতদেহ দেখে ময়নাতদন্ত করা হয়। ওইসব মরদেহ পরিবারের লোকজন তা নিয়ে যাওয়ার সময় মর্গে আসলে ডোমরা মৃতের আত্মীয় পরিজনদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে থাকে। এ ধরনের কার্যকলাপ দীর্ঘদিন ধরে চলে আসছে। অনেকের পক্ষেই তাদের চাহিদা মতো টাকা মিটিয়ে দেওয়া সম্ভব হয় না, ফলে গালমন্দ খেতে হয় তাদের। শুক্রবার আগরতলা মলয়নগর রেলে কাটা পড়ে মৃত্যু হয় বিশ্বজিৎ দেবনাথ নামে এক যুবকের। তার পরিবার খুবই দরিদ্র, মৃতদেহ সৎকার করার মতো আর্থিক সংস্থান পর্যন্ত নেই। আত্মীয় পরিজনদের শনিবার জিবি হাসপাতাল মর্গে মৃতদেহ ময়নাতদন্তের পর সৎকার করার জন্য মৃতদেহটি খণ্ড খণ্ড হয়ে যাওয়ায় তারা নিজেরা সৎকার না করে ডোমেদের দিয়ে সৎকার করানোর উদ্যোগ নেয়। ডোমরা এজন্য 4,500 টাকা দাবি করে বলে অভিযোগ। ঘটনাটা মলিনগর বাইপাস খালটা লক্ষ্মীনাথ, একজন লোক রেলে পড়ছে, কাটা পড়ছে। তো রাত্রে তো আমরা আইতাম পারছি না, মোর গাইনে রাখছে। আজকে আইসি 10টার সময় নিতাম, মানে আমরা তো এটা ধরতাম পারতাম না, ঠিক আছে। তার জন্য এখানে যে ডুমেরা আছে তারা কইছে তারা 4,500 টাকা দিতে হইব। তারা কি মর্গের স্টাফ? তারা তো মর্গের স্টাফ না লেগে তারা, আমরা তো আয়া পাইছি তারা, তারা তো মর্গের স্টাফ হইব। মানে কী কারণে চাওয়া হয়েছে আপনার কাছে 4,500 টাকা? আমরা ধরতাম পারতাম না তারে, ঠিক আছে। এর লিগা তারা বুঝেছে তারা সব কিছু করে দিব, তারা 4,500 টাকা। এমন কি প্রত্যেক রুগীর তে নেয় তারা? এটা তো আমরা কইতাম বললাম, আমরা তো প্রত্যেকদিন কি আমরা কেউ মারা যায় আমরা আইতাম। জিবি হাসপাতালে ডোমদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ দীর্ঘদিন ধরে চলে আসলো। দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ এ ব্যাপারে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করছে না বলে অভিযোগ। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।